পিতা ও দুই সন্তানের বয়সের গড় সাতাশ বছর দুই সন্তানের বয়সের গড় বিশ বছর হলে পিতার বয়স কত আচ্ছা পিতা ও দুই সন্তান মানে তিনজনের বয়সের গড় হচ্ছে সাতাশ তার মানে তিনজনের মোট কত মোট গড় থেকে যদি মোট বের করতে হয় তাহলে গুণ করতে হবে সাতাশের সাথে এই তিন গুণ করে দেবো তাহলে হয় কত তিন সাথে একুশের এক হাতে থাকে পাঁচ তিন দুগুণা ছয় হাতে থেকে দুই তিন দুগুণা ছয় আট দুই আট একাশি এখন বলছে দুই সন্তানের গড় বয়স বিশ বছর দুই সন্তানের মোট কত মোট হচ্ছে বিশ গুণ দুই বিশ গুণ দুই বিশ দুগুণা চল্লিশ এখন বলছে পিতার বয়স কত তিনজনের বয়স হচ্ছে একাশি দুইজনের বয়স চল্লিশ তাহলে একাশি থেকে যদি চল্লিশটা বাদ দিয়ে দিই তাহলে আরেকজনের বয়স পেয়ে যাব। করলে থাকে এক আর এখানে থাকে চার একচল্লিশ তার মানে আরেকজনের বয়স পিতার বয়স কারণ এখানে দুই সন্তান দুই সন্তান বাদ থাকে পিতার বয়স অর্থাৎ পিতার বয়স একচল্লিশ বছর